হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কিছু সাইট থেকে আপনারা বিটকয়েন আর্নিং করতে পারবেন। তো ফ্রিতে আপনারা আর্নিং করতে পারবেন। তো ওই সমস্ত কিছু সাইট সম্পর্কে আজকে ধারণা দেবো আর কি। তো প্রথমে যেটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্রাউজারে সার্চ করতে হবে সাইট টু আর্ন টু আর্ন বিটকয়েন বিটকয়েন ফ্রি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা 10 বেস্ট ফ্রি বিটকয়েন মাইনিং সাইট টু আর্ন ফ্রি বিটিসি। তো এখানে আপনারা হচ্ছে বিটকয়েন থেকে কিভাবে বাংলাদেশে টাকা আর্নিং করতে মাইনিং করতে পারবেন। এই মাইনিং কথাটা হচ্ছে গিয়ে আপনার বিটকয়েনের ভাষায় বিটকয়েন আর্নিংকে মাইনিং বলা হয়। এটা হচ্ছে বিটকয়েনের একটা ভাষা। তো এখানে বেস্ট সাইট ফ্রি বিটকয়েন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সিস, এটা আমি হচ্ছে সিলেক্ট করব। আজকে আমি এই সাইটটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ও কিছুটা বলার ট্রাই করব। তো এখানে এটাকে আবার আপনার এখানে করা ভাগ করছে ওরা 6টা ভাগে। তো হোয়াট ইজ ক্রিপ্টোকারেন্সিস, ক্রিয়েট এ বিটকয়েন ওয়ালেট, সাইট টু আর্ন ফ্রি বিটকয়েন, সাইট টু আর্ন ক্রিপ্টোকারেন্সিস, ফ্যাক্টস টু আর্ন ক্রিপ্টোকারেন্সিস, উইন ফ্রি বিটকয়েন ইন 2020 ওপেনিয়ন অ্যান্ড এন্ডিং। তো এগুলো হচ্ছে গিয়ে আপনার প্রত্যেকটা যে ভাগ করা হয়েছিল সবগুলোর ডিটেলস আপনারা এগুলো থেকে আর্নিং করতে পারেন। এগুলো হচ্ছে গিয়ে সাইট, আর এই সাইটগুলো থেকে আপনারা কিভাবে আপনাদের করতে হয় তার জন্য অবশ্যই আপনাদেরকে আগে জানতে হবে বিটকয়েন কি, ক্রিপ্টোকারেন্সিস কি, তারপরে হচ্ছে গিয়ে আপনার বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস হয় যে। তো এই ভিডিও সবগুলোই আছে আমার চ্যানেলে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তার আগে যদি আপনারা এই ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আমার আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারবেন না। তো আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন। দ্য ফার্স্ট থিং উইল নিড টু ওয়ার্ক অন দিস টাইপ অফ সাইট এ ওয়ালেট টু ডিপোজিট। তো এই যে এই বিষয়টা, এটা নিয়ে হচ্ছে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, এটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তো আপনারা বেস্ট সাইটগুলো কীভাবে খুঁজে বের করবেন, এখানে হচ্ছে 10। এই যে এখানে সাইটগুলো আছে, এই সাইটগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।